যে আমরা দেখি যে অনেক জায়গায় মেয়েরা সৌন্দর্যের জন্য তারা চুলকে বব কাট করে থাকে, তারপরে তাদের ব্রু চেচে এটাকে চিকন করে থাকে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তারা এটাকে বিবর্তন বা পরিবর্তন করে থাকে। তো উনি জানতে চেয়েছেন যে এটা আসলে ইসলামী শরীয়তে এটাকে বৈধ মনে করে কিনা। সৌন্দর্যের জন্য ব্রু তোলা বা ইত্যাদি, জি, রাসূলুল্লাহ আমাদেরকে মেয়েদেরকে সৌন্দর্য চর্চা করতে উৎসাহ দিয়েছেন, তাদের ন্যাচারাল সৌন্দর্য, শরীরের সৌন্দর্য, তারা মেহেন্দি মাখবে, তারা সুগন্ধ ব্যবহার করবে, বাড়িতে বাইরে গেলে হালকা সুগন্ধ যেন মানুষ দূরবর্তী কেউ না পায়, ভালো পোশাক পরবে, এগুলোর জন্য উৎসাহ দিয়েছে। এটা হলো আমাদের মূল সৌন্দর্যকে চর্চা করার মাধ্যমে আরও সুন্দর করা বা সুন্দর রাখা। কিন্তু কৃত্রিম সৌন্দর্য রাসূলুল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন, দেহ কুটে কুটে রক্ত বের করে উল্কি বানানো অথবা ভুরু টেনে টেনে তুলে ফেলা, সৌন্দর্য করে অথবা উল্কি একে একে সৌন্দর্য করে এইরকম বিভিন্ন কৃত্রিমতার আশ্রয় যারা, মেয়েরা তাদের চুলগুলো পুরুষের মতো রাখে, আবার অনেক পুরুষরা মেয়েদের মতো রাখে, এগুলো রাসূলুল্লাহ নিষেধ করেছেন। জি, যদি এমন কোনো চুল হয় যেটা স্বাভাবিক মানে অবস্থার বাইরে, এমন জায়গায় পশম উঠেছে যেটা সাধারণ ওঠে না, এটা তুলে ফেলা যেতে পারে। কিন্তু সাধারণ ভুরু যেটা স্বাভাবিক একটু চিকুন করার জন্য তুলে তুলে ফেলা, এগুলো শরীয়ত রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। জি জি। আর আপনি বোধ হয় বব চুলের কথা, জি জি, বব চুল, চুল মেয়েরা রাখবে এটাই ভালো। চুল স্বাভাবিক মেয়েরই ছাঁটে কাটতে পারে, যে ছাঁট কাটার পরে মেয়ে দেখা যায়, মেয়েদের জন্য একটু ছোট করেছে একটু বড় করেছে, কিন্তু যে শার্ট পুরুষালী একবারে পুরুষের মতোই মনে হয় দেখে, পুরুষের মতো এটা হারাম করেছে রাসূলুল্লাহ বলছেন লাআনাল্লাহুল মুতারাজ্জিলাতা মিনান নিসা ওয়াল মুতাখান্নিসাতা মিনার রিজাল আল মুতাশাব্বিহিনা বিন নিসা মিনার রিজাল আল মুতাশাব্বিহাতু বিল রিজাল মিনান নিসা, যে সকল নারী পুরুষদের মতো হতে চান, পুরুষদের মতো চুল, পুরুষদের মতো পোশাক পরেন, আর যে সকল পুরুষ মেয়েদের মতো চলতে চান, তাদের মতো করেন, আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন।